আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে কোনো ভ্লগ দেওয়ার ইচ্ছে ছিল না, তো আজকে এ কারণে আপনাদের সামনে কোনো ভ্লগ নিয়ে আসিনি। কারণ গতকালকে থেকে হাতের কাজ নিয়ে একটু ব্যস্ত আছি, তো হাতের কাজগুলো যদি শেষ হয় তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য ভাবলাম আজকে কোনো ভ্লগ দিব না, আজকে আপনাদের সামনে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, বেশ কয়েকদিন ধরে আমাকে অনেক আপুরাই নক করেন যে আপু আমি রান্নার চ্যানেল খুলতে চাচ্ছি, বা বাসায় যে রান্নাবান্না করি সেগুলো দিয়ে ইউটিউবের মাধ্যমে কিভাবে আর্নিং হয়, বা কিভাবে আমরা আয়টা করব, কিভাবে কি করব, এটার প্রসেসিংটা কি চেষ্টা করব, এই বিষয়ে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনাদের অনেক বেশি হেল্প হবে। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আর একটা কথা, আজকে আমি যে ড্রেসটা পরেছি এটা কিন্তু আমার নিজের তৈরি করা একটা কামিজ, যেটার ওড়না আমি এখনও রেডি করতে পারিনি ব্যস্ততার কারণে। তো কামিজটা টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ইচ্ছা থাকলে আসলে উপায় একটা বের করে নেওয়া যায়। আর অনেকজনে কিন্তু জিজ্ঞেস করেছেন আমি কিভাবে ভয়েস দিই, বা আমি কোন মাইক্রোফোনটা ইউজ করি। যেটা সত্যি কথা, আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না, আমার মোবাইলের যে সাউন্ড ক্যাপাসিটি ওইটার মাধ্যমে দেখা যায় মোবাইলের ভয়েসটা দিই। আর আমি ভিডিও এডিট করার ক্ষেত্রে কাইনমাস্টার ব্যবহার করি, এডিটিং অ্যাপস আর কি কাইনমাস্টার ব্যবহার করি। আর কাইনমাস্টারে যে ভয়েস রেকর্ডার যেটা আছে সেটা দিয়েই আমি মূলত ভয়েস দিয়ে থাকি। তারপর আমি ভয়েস দেওয়ার কিছু টেকনিক আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রায় সব ভিডিওতে আমি আমার রুমে বসে আমি ভয়েস ওভার করতে পছন্দ করি। এটার মেন কারণ হচ্ছে আমার রুম থেকে আর কি আশেপাশের আওয়াজটা কম আসে। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো জানলা, একটা বারান্দার দরজা, আর এই পাশে কিন্তু আমার বাথরুম আছে, সেই সাথে কিন্তু আরেকটা জানলা আছে। তো আমি যখন ভয়েস ওভার করি তখন আমি সবগুলো দরজা জানলা ভালো করে আটকে ফেলি, এতে করে বাইরের কোনো সাউন্ড যাতে না আসে। আর সবসময় মাথায় রাখতে হবে আপনার মাথার উপর যে ফ্যানটা চলে সেটা অবশ্যই বন্ধ রাখতে হবে, এতে করে দেখা যাবে আপনার ভয়েসটা অনেক ক্লিয়ার আসবে, অনেক স্মুথ আসবে। যাদের বাসায় এসি আছে তো বেশ ভালো, এসি না থাকলেও সমস্যা নেই, কারণ একটা ভয়েস দিতে কিন্তু আপনার বেশিক্ষণ সময় লাগে না। তো আমি এখন এই রুমে বসেই কিন্তু ভয়েস দিচ্ছি, যাতে করে আশেপাশের কোনো আওয়াজ যাতে না আসে। তো যাদের আমি যখন গ্রামে গিয়েছিলাম আমি রাতের দিকে ভয়েস দিতাম, রাতের বেলা দেখা যায় মানুষজন খুব কম থাকে, দেখা যায় রান্না করে কেউ থাকে না, চারপাশে বন্ধ করে তারপর আমি ভয়েস দিতাম। যে জিনিসটা এখন যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, যদি কেউ রান্না দেখিয়ে কিছু আয় করতে চায়, আপনার হাতে যে মোবাইলটা আছে সেটা দিয়ে যদি আপনি কিছু আয় করতে চান, সেক্ষেত্রে আপনার কী কী প্রয়োজন হবে বা কী কী কিনতে হবে, তো সেটার জন্য আপনার মেনলি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ট্রাইপড। ট্রাইপড হলে বেস্ট একটা কিনলে। আর যদি আপনার যদি আপনি যদি কিনতে না চান তাহলেও কিন্তু সমস্যা নেই, ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয়, যে কোনোভাবে আপনি চাইলে কিন্তু একটা গ্লাসকেও কিন্তু স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারেন। গ্লাসের সাথে মোবাইলটা যদি আপনি জাস্ট গ্লাসটা পেছনে রাখেন মোবাইলের, তাহলেও কিন্তু এটা স্ট্যান্ডের স্বরূপ কাজ করে। তো কিছুটা টেকনিকে কাজ করলে কিন্তু আপনারা ট্রাইপডের মতো ব্যবহার করতে পারেন অনেক জিনিসকে। তারপরও আমি সাজেস্ট করব আপনারা কম দামের মধ্যে, অর্থাৎ 300 থেকে 400 টাকার মধ্যে যে ট্রাইপডগুলো সেগুলো একটা কিনে নিতে পারেন। তো আমি বর্তমানে যে ট্রাইপডটা ব্যবহার করছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, মাত্র 210 টাকা দিয়ে আমার ট্রাইপডটা কিনা। তো এই ট্রাইপডটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। যখন আমি চ্যানেল শুরু করেছিলাম তখন আমি এই ট্রাইপডটা কিনেছিলাম, তখন এটার প্রাইস ছিল 210 টাকা। এটা অলরেডি কিন্তু ভাঙা ট্রাইপড, আমি এটা ফেলে দিইনি। তো এরপরে আমি ভালো মানের একটা ট্রাইপড কিনেছি যেটার দাম নিয়েছিল 1800 টাকা। তো আমি যখন কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে আমি এটা ফেলে চলে এসেছি, তো এই কারণে আমি এটা আপাতত ব্যবহার করছি, কারণ বাড়ি থেকে ওইটা আবার আনতে একটু সময় লাগবে। তো এটা নিচে দিক দিয়ে ভাঙা, বেশি লম্বা হয় না, যার কারণে আমি নিচে দেখতে পাচ্ছেন আপনারা আমি চেয়ারের উপর এটা বসিয়েছি। তো এইভাবে কিন্তু আসলে ট্রাইপডটা ব্যবহার করতে হয়, যারা দেখা যাবে খুব কাছে থেকে ফোকাস করতে চাচ্ছে
আছেন, কোনো রান্নাকে সেক্ষেত্রে দেখা যাবে আপনারা ছোটো ট্রাইপডগুলো ইউজ করতে পারেন, সেটার দাম 100 থেকে 120 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যারা একটু দূরে থেকে রান্নাটা করে দেখাচ্ছেন বা দেখাবেন, তারা এই ধরনের একটা ট্রাইপড নিতে পারেন, 200 থেকে 300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন নর্মালগুলো। প্রথম থেকে আমি সাজেস্ট করবো আপনারা নর্মালগুলো কিনে আপনাদের কাজ শুরু করুন। আসলে মানুষের ইচ্ছে থাকলে উপায় হয়। তো আমি যখন বাড়িতে গিয়েছিলাম, আমার ট্রাইপডটা আমি বাড়িতে ফেলে চলে এসেছি, তো যার কারণে আসলে আমার কাজ কিন্তু থেমে থাকেনি। আর আমি যখন ব্লগ চ্যানেলটা শুরু করি, তখন আমার হাতে ছিল খুবই সিম্পল একটা মোবাইল। বর্তমানে আমার হাতে যে মোবাইলটা আছে বা আমি ব্লগিংয়ের ক্ষেত্রে যে মোবাইলটা ইউজ করি, সেটার মডেল নাম্বার জানলেও কিন্তু আপনারা অনেকেই আশ্চর্য হয়ে যাবেন, কারণ এত কম দামে একটা মোবাইল দিয়ে কীভাবে আমি ব্লগিং করছি। তো আসলে ইচ্ছে থাকলে কিন্তু মানুষ কোনো না কোনো উপায় কিন্তু বের করে ফেলে। তো আমার মোবাইলটার মডেল হচ্ছে স্যামসং J6 Plus। তো বুঝতেই পারছেন এটা ব্লগিংয়ের জন্য আসলে কোনো একটা এক্সপার্ট মোবাইল না, তারপরও কিন্তু আমি কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা এগিয়েছি। আমার চ্যানেলটা মূলত রান্না বিষয়ক চ্যানেল না, তারপরও যেহেতু আমি ইউটিউবের সাথে জড়িত, যেহেতু আমি রান্নাবান্না দেখিয়ে থাকি আপনাদেরকে, আমার সংসারের টুকিটাকি সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে যারা রান্না চ্যানেল খুলে আর কি চ্যানেল শুরু করতে যাচ্ছেন, রান্না দেখিয়ে বা রান্নার চ্যানেল খুলতে চাচ্ছেন, তাদের জন্য আমার টিপস হবে যে যেটা নিয়ে কাজ করুন না কেন, কাজটা আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, অর্থাৎ আপনি প্রতিদিন ভিডিও দিয়ে যেতে হবে। যারা রান্নার চ্যানেলে কাজ করেন, তারা চেষ্টা করবেন ডেইলি দুইটা করে রেসিপি শেয়ার করার। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন, আপনার চ্যানেলটা যত বেশি রানিং থাকবে, তত দেখবেন আপনার চ্যানেলটা দ্রুত আর কি গ্রো হবে। তো এতে করে কিন্তু আপনারই লাভ। আর আমরা অনেকেই মনে করি যে বড় বড় যারা রন্ধনশিল্পী যারা আছেন, যাদের ইউটিউব চ্যানেল আছে, তারা তো খুব সিম্পল রান্না দেখাচ্ছে, 3-4 দিন পরপর একটা রেসিপি দিচ্ছে, ওনাদের তো অনেক অনেক ভিউ হচ্ছে। তো ওনাদের এখন ওনারা যে পর্যায়ে আছে, এটার জন্য কিন্তু ওনারা দিন রাত কিন্তু অনেক পরিশ্রম করেছিল, অনেক পরিশ্রমের পরে কিন্তু ওনারা এখানে এসেছে। তো ওনারা যখন ওনারা সবার মাঝে ফোকাস হয়েছে, তখনই আমরা ওনাদেরকে চিনতে পারছি। কিন্তু ওনারা ফোকাসটা হয়েছিল কীভাবে বা ওনারা সবার মাঝে নিজেদেরকে কীভাবে এনেছিল, ওটা কিন্তু আমরা কেউ উদ্ঘাটন করি না। তো এটার জন্য কিন্তু ওনারা কিন্তু দিন রাত পরিশ্রম করেছিল। যেহেতু আমি নিজে এখন ইউটিউবের সাথে জড়িত, মোটামুটি অনেক কিছুই কিন্তু এখন বুঝতে পারি যে প্রতিটা লাইনেই কিন্তু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে কিন্তু সেটার ফল অবশ্যই পাওয়া যায়। আর যারা রান্না বিষয়ে চ্যানেল খুলতে চান বা চ্যানেল খুলেছেন, চ্যানেলটা আপনার উন্নতি হচ্ছে না, তো তাদের জন্য আমি যে সাজেস্টগুলো দিব, এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, আমি যেটা মনে করি আর কি। শুধু যে রান্না দেখিয়ে যাবেন, আপনার রেগুলার যে রান্নাগুলো করছেন সেগুলো দেখিয়ে যাবেন, এমন কোনো কথা না। প্রথম পর্যায়ে আপনার টার্গেট থাকতে হবে আপনার চ্যানেলটা ভাইরাল করার, অর্থাৎ আপনার ভিডিওগুলো ভাইরাল করার, সবার কাছে পৌঁছানোর। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার রেগুলার রান্নাগুলো শেয়ার না করে, মানে ঋতুর সাথে সাথে যে রান্নাগুলো চলে, উদাহরণস্বরূপ আমি বলছি এখন যেহেতু তালের সিজন, তো তাল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের পিঠা দেখাতে পারি। হয়তোবা আজকে আমি একটা তালের পিঠা দেখালাম, কালকে আরেকটা দেখালাম, পরশুদিন হয়তো আমি বিরক্ত হয়ে যেতে পারি যে আমি 2-3 দিন ধরে তো শুধু তালের পিঠাই দেখাচ্ছি, কোনো ভিউ আসছে না। আপনি যে কাজটা করবেন সেটা মিনিমাম আপনি 15 দিন সে জিনিসটা দিয়ে রেসিপি তৈরি করে দেখুন, দেখবেন একটা না একটা মানুষের কাছে পৌঁছে যাবেই। ঠিক তেমনই যেহেতু এখন কিছুদিন আগে কোরবানি গেল, তাহলে এখন কিন্তু কম বেশি সবার বাসায় কিন্তু কোরবানির মাংস আছে, তো সবার মাথায় কিন্তু একটু ঘুরপাক খায় যে মাংস দিয়ে কি নতুন রেসিপি বানানো যায়। তো আপনারা চেষ্টা করবেন গরুর মাংস দিয়ে নতুন নতুন রেসিপিগুলো দেখানোর। এছাড়াও যখন শীতকাল আসে, তখন আপনারা দেখাতে পারেন বিভিন্ন রকম পিঠা পুলি। তো সেম প্রতিটা সিজনে আর কি যেই জিনিসগুলো আসে বা যেটা ট্রেন্ডিংয়ে থাকে, তো চেষ্টা করবেন সেটা নিয়েই কাজ করতে। আর আপনি অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। আর যারা নতুন যে সকল চ্যানেলগুলো খুলেছেন, যে আপুরা চ্যানেল খুলেছেন, তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ সেটা হচ্ছে আপনারা প্লিজ সাব ফর সাব
এই কাজটা করবেন না যে আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি আপনি আমাকে করুন, এই কাজটা একদমই করবেন না। কারণ সাবস্ক্রাইবার কত সেটা মেইন বিষয় না, একটা চ্যানেল মনিটাইজ হওয়া কিন্তু মেইন বিষয় না। একটা চ্যানেল মনিটাইজ হওয়ার পরে যদি আপনার চ্যানেলে ভিউ না হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনোই গ্রো হবে না। আমরা যারা ইউটিউবাররা আছি, ধরুন আমি ধরে নিচ্ছি আপনি একজন ইউটিউবার, এই মুহূর্তে আপনি আমার ব্লগ দেখছেন, হয়তো আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি আমার ব্লগটা দেখছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি, আগামী কালকে যে ব্লগটা দিব সেটা আপনি নাও দেখতে পারেন, কারণ আপনার প্রয়োজন নাও হতে পারে। তো আমরা ব্লগাররা দেখা যায়, আমরা যারা ইউটিউবের সাথে কাজ করি তাদের দেখা যায় সময়টা থাকে খুব কম। সংসারের কাজ করার পরে আমাদের যে অবশিষ্ট সময়টা থাকে, প্রত্যেকেই চায় প্রত্যেকে চ্যানেলটা নিয়ে কাজ করার, প্রত্যেকে চ্যানেলে ভিডিও মেক করা, এটা এডিটিং করা, আপলোড দেওয়া। আপলোড দেওয়ার পরেও কিন্তু অনেক রকম কাজ থেকে থাকে। তো আপনি যাকে সাবস্ক্রাইব করছেন সেও কিন্তু অন্য ব্লগার বা অন্য ইউটিউবার, তো ওই ইউটিউবার চাইবে তার চ্যানেলটা যাতে ভালো কাজ করতে পারে ওই চ্যানেলে, যাতে চ্যানেলটা একটু উপরে তুলতে পারে। সবাই যার যার চ্যানেল নিয়েই ব্যস্ত, এতে করে দেখা যায় একজন একজনকে সাবস্ক্রাইব করে ঠিক, কিন্তু সাবস্ক্রাইব করার পরে ভিডিওগুলো যখন দেখে না, আমাকে কেউ একজন সাবস্ক্রাইব করেছে বাট আমার ভিডিওগুলো সে কখনোই দেখে না, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু সাবস্ক্রাইবারটা আর কি কেটে নিবে। তো অনেক সময় অনেকজনে বলেন যে আমার সাবস্ক্রাইব কেটে গেল কেন, তো সেক্ষেত্রে দেখা যায় এটাই হচ্ছে মেইন কারণ। কারণ সাবস্ক্রাইব করার পরে যদি কেউ ভিডিও না দেখে তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু এটা ইউটিউব কেটে নেয়। চেষ্টা করবেন আপনার ভিডিওগুলো যেন রিয়েল ভিউয়ার্সদের কাছে চলে যায়, অর্থাৎ সবার মাঝে যেন চলে যায়। তো সেক্ষেত্রে আপনার মেইন কাজ হচ্ছে আপনি রেগুলার ভিডিও দেন, ভিউয়ার্সদের মাঝে এমন কিছু নিয়ে আসুন যেটা সবার কাজে আসবে। এতে করে দেখা যাবে সবাই আপনার ভিডিওগুলো দেখবে, দেখা যাবে যখন আপনার ভিডিওগুলো 100 জন মানুষ দেখবে তখন ইউটিউব নিজে থেকে আরও 100 জন মানুষের সামনে আপনার ভিডিওটা শো করাবে। যখন দেখবে সে 100 জনও দেখেছে তখন কিন্তু ইউটিউব আরও 500 জনের কাছে আপনার ভিডিওটা শো করে। এভাবে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়, আর একটা ভিডিও ভাইরাল হতে হতে কিন্তু একটা চ্যানেল কিন্তু আস্তে আস্তে গ্রো হতে থাকে। এভাবেই কিন্তু কাজ করতে হবে। কে আমাকে সাবস্ক্রাইব করলো কে আমাকে সাবস্ক্রাইব করলো না সেটা নিয়ে আসলে টেনশন করার কোনো দরকার নেই। যখন দেখবেন আপনার চ্যানেলে কোনো ভিডিও ভাইরাল হয়েছে বা আপনার চ্যানেল আস্তে আস্তে ভিউ বাড়ছে, তখন দেখবেন অটোমেটিক ভিউয়ার্সটাই ভালোবেসে আপনাকে সাবস্ক্রাইব করবে। তখন আপনারা বলতেই হবে না যে কেন আমাকে সাবস্ক্রাইব করলো না, এটা নিয়ে আপনার কখনোই দ্বিধাদ্বন্দ্বে থাকতে হবে না। একটা সময় দেখা গিয়েছে আমার 200 সাবস্ক্রাইবারের জন্য আমার অনেকজনকে বলতে হয়েছে, কিন্তু কখনো সাপোর্ট সাব এই কথাটা কখনোই বলিনি। কিন্তু এখন দেখা যায় ডেইলি 200-300 সাবস্ক্রাইবার কিন্তু অনেকেই চলে আসে, এটা কোনো বিষয় না। প্রতিটা কাজ করার জন্য আপনারা একটা টাইম নির্ধারণ করবেন যে আপনি সকাল টাইমে কোন কাজটা করবেন, দুপুর টাইমে কোনটা করবেন, বিকাল টাইমে কোনটা করবেন, ভিডিও আপলোডটা কখন দিবেন। এক্ষেত্রে ভিডিও আপলোড দেওয়ারও কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে, সেটা হচ্ছে যারা নতুন ইউটিউবার আমি সাজেস্ট করব ব্যক্তিগতভাবে আপনারা সকালের দিকে অথবা দুপুরের দিকে আপনারা ভিডিওটা আপলোড দিতে পারেন। সবসময় খেয়াল রাখবেন আপনি যে টাইমে ভিডিওটা আপলোড দিচ্ছেন কোন টাইমে মানুষজন বেশি ফ্রি থাকে, মোবাইলটা হাতে নেয়, সেটা কিন্তু ফলো করতে হবে আপনাকে। অনেক সময় দেখা যায় আমরা সবাই সকালবেলা নাস্তা করার পরে কম বেশি সব নারীরা আর কি মোবাইল হাতে নেই, তো সেক্ষেত্রে আপনি যদি নারীদের বিষয়ে কোনো চ্যানেল খুলতে চান, যদি রান্নার চ্যানেল হয়, ব্লগিং চ্যানেল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সকালবেলা কিন্তু 8টা থেকে 9টার মধ্যে কিন্তু আপনার রান্নাটা শেয়ার করতে পারেন। এছাড়া কিন্তু আমরা দুপুরে খাওয়ার পরে কিন্তু কম বেশি সবাই মোবাইল হাতে নিই, সেক্ষেত্রে 2টা থেকে 3টার মধ্যে কিন্তু আপনার ভিডিওটা আপলোড দিতে পারেন। আর ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা সকলে কিন্তু সন্ধ্যার পরে ব্লগ আপলোড দিই বা বিকালের পরের দিকে কিন্তু আমরা ব্লগ দিয়ে থাকি। তো এতে করে সমস্যা হয় যাদের চ্যানেল একটু বড় হয়েছে, দেখা যায় ভিউয়ার্সটা নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে তাদের চ্যানেলগুলো দেখে বা তাদের চ্যানেলগুলো একটার পর একটা শো করে। তাদের ভিডিওগুলো না দেখে আপনি যেহেতু নতুন চ্যানেল খুলেছেন আপনার ভিডিও কেউ দেখতে আসবে না। যারা বড় চ্যানেল যাদের, তাদের ভিডিও কিন্তু স্বাভাবিক নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই কিন্তু সবাই চলে যাবে।
তো সবসময় একটা টার্গেটে রাখবেন যে কোন টাইমে আপনি ভিডিও দিলে সবচেয়ে বেশি ভিউ হচ্ছে, তো এটা আপনার মাথায় রাখতে হবে। আর যারা চ্যানেল শুরু করবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা অন্তত পক্ষে ডেলি একটা করে ভিডিও হলেও 6 মাসে আপনার 180টা ভিডিও আপনি আপলোড দিতে পারেন। 6 মাসে আমরা জানি 180 দিন, তো 180 দিনে আপনারা 180টা ভিডিও আপলোড দিতে পারেন ডেলি একটা করে হলেও। 180টা ভিডিও আপলোড দেওয়ার পরে তখন আপনি বলবেন যে আমার চ্যানেল কেন গ্রো হচ্ছে না। অনেকেই দেখি যে 5-6টা ভিডিও দেওয়ার পরে আপু আমার চ্যানেলটা প্রমোট করেন, আমার চ্যানেলে ভিউ কেন হচ্ছে না, এগুলো নিয়ে আসলে টেনশনে থাকেন। আমার চ্যানেলের ভিডিও ভাইরাল হয়েছিল তখন প্রায় আমি 120টারও উপরে মনে হয় ভিডিও দিয়েছিলাম। তো আমি কিন্তু প্রথম পর্যায়ে ডেইলি 2টা করেও ভিডিও দিয়েছি, একটা রান্নার ভিডিও হলে অন্যটা হয়তো ব্লগের কোনো ভিডিও বা হাতের কাজের কোনো ভিডিও। তো আসলে সবসময় চেষ্টায় থাকতে হবে যে আমি মানুষের জন্য কিছু একটা দেই। যখন দেখবেন মানুষের জন্য আপনি কোনো কিছু দিবেন বা আপনার থেকে যখন মানুষ কোনো কিছু পাবে আপনাকে আপনা আপনি সাবস্ক্রাইব করবে, তখন আপনার আর চিন্তা করতে হবে না। তো একটা মানুষ যখন আপনার ভিডিওটা দেখে স্বস্তি পাচ্ছে তখন দেখবেন আপনার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, ভালো লাগা তৈরি হবে, আপনার ভিডিওগুলো শেয়ার করবে। তো আপনি ধৈর্য হারা না হয়ে আপনি কাজ করে যাবেন। আর চ্যানেলটা যখন মনিটাইজ হবে, অনেকেই কিন্তু মনিটাইজ হওয়ার পরেও কিন্তু একটু হতাশায় ভোগেন যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে কিন্তু আমার চ্যানেলে তারপরও ভিউ হচ্ছে না, তো তাদেরকে আমি বলবো চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরেও আরও মিনিমাম 2 বছর আপনি নিঃস্বার্থভাবে কাজ করে যান, দেখবেন একটা সময় ইনশাল্লাহ হবেই হবে। আপনার আশেপাশে তাকালে যত বড় বড় ব্লগারদের দেখবেন হয়তো তাদের একটা সময় হয়তো 500 বা 1000 ভিউ হতো, ডেইলি ব্লগ দিয়ে যাচ্ছে কিন্তু 500 বা 1000 ভিউ হচ্ছে, কিন্তু একটা সময় গিয়ে দেখবেন তাদের সেই চ্যানেলে 10,000 20,000 ভিউ হচ্ছে প্রতিটা ভিডিওতে। তো সেটা সম্ভব শুধুমাত্র অ্যাক্টিভ থাকার কারণে, প্রতিদিন ভিডিও দিয়ে যেতে হবে, কোনো রকম হতাশ হলে চলবে না। যেহেতু কাজ করতে এসেছেন নির্দ্বিধায় আপনার স্বার্থ ছাড়া আপনার কাজ করতে হবে। অনেকেই মনে করেন যে আজকে আমি ভিডিও দিয়ে যাচ্ছি আজকে থেকে আমার টাকা আসবে, আজকে থেকে আমি আর্ন করব, কেন আমার টাকা আসছে না, এটা মাথায় নিলে কখনোই আসলে আপনার ফল ভালো হবে না। ধরুন আপনি কোনো একটা বিজনেস করছেন, তো সেক্ষেত্রে দেখা যায় আপনি যেদিন থেকে বিজনেসটা শুরু করেন সেদিন থেকে কি আপনি কোনো লাভ আশা করতে পারেন না। তো আমাদের ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা, আপনি অবশ্যই পরিশ্রম করে যেতে হবে। আমাদের এখানে পরিশ্রমটাই হচ্ছে আমাদের পুঁজিস্বরূপ কাজ করবে আর কি, যে একটা বিজনেসে যেমন মানুষ অনেক পুঁজি করলে অনেক লাভ হয়, আমাদের এখানেও সেম, অনেক অনেক পরিশ্রম করবেন অনেক অনেক সফলতা আসবে। কেউ যখন কোনো চাকরি করতে যায় বা চাকরি পেতে যায় সেক্ষেত্রে দেখা যায় বছরের পর বছর, কারো 2 বছর কারো 3 বছর দেখা যায় বিভিন্ন জায়গায় চাকরির জন্য পরীক্ষা দিতে হয়, শত শত বই পড়তে হয়, অনেক অনেক পরিশ্রম করতে হয়, তো সেই চাকরিটাও কিন্তু সে এত সহজে পায়নি। তো কোনো জিনিস আসলে সহজে পায় না, এটার জন্য কিন্তু নির্ঘুম আপনার পরিশ্রম করতে হবে। এছাড়াও চ্যানেল কিভাবে খুলবেন, কিভাবে এডিট করবেন, কিভাবে থাম্বনেল মেক করবেন, সব কিছু নিয়ে আমার আমার আলাদাভাবে একটা ভিডিও দেওয়া আছে, যাদের প্রয়োজন হবে তারা চাইলে দেখে নিতে পারেন। আশা রাখি যে ভিডিওটা দেখেও আপনাদের অনেক বেশি হেল্প হবে। আর আপনারা যখন ভিডিও মেক করবেন বা একটা রান্নার কোনো রেসিপি দিবেন, চেষ্টা করবেন আপনারা থাম্বনেলটা যেন ফোকাস হয়, থাম্বনেলটা যেন সুন্দর লাগে সেরকম একটা ছবি তুলতে, আর টাইটেলটা যেন খুবই আকর্ষণীয় হয়। আপনি যখন কারো ভিডিও দেখবেন সেটা মাথায় রাখবেন, আমাদের সামনে তো অনেকগুলো আর কি ভিডিও শো করে, আমরা কোন ভিডিওটা ক্লিক করছি কেনই বা করছি, হয়তো তার থাম্বনেলটা অনেক আকর্ষণীয় ছিল বলে, তার টাইটেলটা অনেক আকর্ষণীয় ছিল বলে, তো আপনারাও সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। থাম্বনেল টাইটেল এগুলো আপনারা ভালো করে আকর্ষণীয় করে দিবেন, যাতে করে দেখা যাবে ভিউয়ার্সটাও নজরে পড়ে। আর এর মাঝে এমন কিছু দিবেন না যেটা আপনার থাম্বনেলে আছে কিন্তু আপনার ভিডিওর মাঝখানে সেরকম কিছুই নেই, এরকম দিবেন না, তখন দেখা যাবে আপনার হয়তো সেই ভিডিওটা সবাই ক্লিক করবে কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেলের উপর কারো আর আস্থা বা ভালো লাগা যেটা সেটা তৈরি হবে না। তখন সেই ভিডিও একটা ভিডিও দেখে বা একটা ভিডিও ভাইরাল করে তো কোনো লাভই হবে না আপনার। জানি না আজকে কথাগুলো আমি আপনাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করতে পেরেছি কিনা, বোঝাতে পেরেছি কিনা,
তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগবে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আমি বুঝতে পারি যে হ্যাঁ, সবাই হয়তো এই ভিডিওটা লাইক করেছে, হয়তো এটা পজিটিভলি নিয়েছে। তো এটার উপর ডিপেন্ড করে দেখা যায় নেক্সট ওই টপিকের উপর আরও ভিডিও বানাতে আর কি আগ্রহ জাগে। তো এতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।